হ্যালো বন্ধুরা, আমি উন্নতি বেথরহয়ে থেকে বলছি। উন্নতি ব্লগিং চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ বা দেশের বাহিরে, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন না কেন, ঠাকুরের আশীর্বাদে আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমি আমার ফ্যামিলি নিয়ে ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছি। আজকের ব্লগিংটা আমি কিন্তু খুব সকালবেলা থেকে স্টার্ট করছি। আর আমার কেটলি থেকে চা ঢালা দেখে বুঝতেই পারছেন যে এখন খুব সকাল। তো সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আমি ছাদে চলে এসেছি। আজকে খুব সকালেই এসেছি, চারিপাশটা পুরো কুয়াশা, এখনও রোদ্দুর উঠিনি। তো ভাবলাম জামা কাপড়গুলো আগে শুকোতে দিয়ে যাই, তারপরে বাদবাকি কাজগুলো করব, রোদ উঠলে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দুদিন আগে গাছ লাগানোগুলো দেখিয়েছিলাম, যে ফুল গাছগুলো আনা হয়েছে সেই গাছগুলো লাগিয়ে মাত্র আজকে কদিন হলো, তিন দিন হয়েছে। তিন দিনে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, দারুণ দারুণ ফুল ফুটেছে। সবগুলো তো এখনও ফুটিনি, তো এখনও কিছু কিছু কুড়ি এসেছে, ওগুলো তো ফুটবে। তো আমাদের ফুলের নার্সারিটা আরও একবার দেখিয়ে দিলাম। তো এত সুন্দর সুন্দর ফুল ধরেছে, এটা একদম নিউ, এটাকে বলে ঘণ্টা জবা, কিন্তু খুব সুন্দর, একদম ঘণ্টার মতো ঝুলছে। একটাই আপাতত ধরেছে, আরও কুড়ি এসেছে, ফুল আরও ফুটবে। তো আমাদের মিনি নার্সারিটা সবার সঙ্গে শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গোলাপের কেবল সবে কুড়ি এসেছে, এখনও ফুটিনি, অনেকগুলো কুড়ি এসেছে গোলাপ গাছের। আর ওদিকটা হচ্ছে পুরো ভিজে গেছে বলে আমি ওদিকটায় নামতে পারিনি, দূর থেকে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখাতে পারবো। তো ফুলগুলো ফুটেছে, আমার এত ভালো লেগেছে, তো আমি না শেয়ার করে পারলাম না, যেহেতু আমার ফ্যামিলির একজন আপনারা, এর জন্য প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি বাড়িতে তো বিয়ের জন্য আমি হয়তো অনেকেরই ভিডিও দেখতে পাচ্ছি না এখন, তো প্লিজ কিছু মনে করবেন না, বিয়ে বেরিয়ে গেলেই আমি টাইম পেলেই সবার ভিডিও একদম ফুল ওয়াচ দিয়ে দেখব। আর যেহেতু বিয়েবাড়ির থেকে আমাদের বাড়িতে লোকজন বেশি, অনেক দূর দূর থেকে এসছে, সবাই এখন বাড়িতেই আছে, এর জন্য প্রচুর ব্যস্ত। আজকে তোমার সকাল থেকে চাই করা হয়েছে চারবার, তারপরে তো বাসন রান্না এগুলো আছেই, এর জন্য আমি একদম বিশ্রাম পাচ্ছি না। তো কথা দিচ্ছি, বিয়েটা বেরিয়ে গেলে অবশ্যই সবার ভিডিও দেখার চেষ্টা করব। তো সুলার শাকগুলো নিয়ে এসেছে রাতের বেলাতে, তো কুয়াশায় ছিল, এখন এগুলো সব বাজবো রান্নার জন্য। তো মামা আর আমি শাকগুলো সব বেছে দিচ্ছি। শাশুড়ি রান্না করবে, আমরা শুধু সব বেছে দেবো। তো এগুলো কমপ্লিট করে, বাদবাকি কাজ সব কমপ্লিট করে আবার বিয়ে বাড়ি যেতে হবে, ওখানেও প্রচুর কাজ বাকি আছে। সবজিগুলো সব গুছাবো, গুছিয়ে নিয়েই আর অনেকটা কাজ হয়ে এসছে, সকালবেলায় অধিবাসের সময় গিয়েছিলাম, তখন বাড়ির কাজগুলো কমপ্লিট করে আবার যাব। তো অনেক দিন ধরেই গুছানো হচ্ছে, বিয়ে করে গুছানো আর শেষ হচ্ছে না, বিয়ে কেটে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে পুরো, কিন্তু গুছানো আর কমপ্লিট হচ্ছে না এরকম। তো বিয়ে তো কমপ্লিট হয়ে গেল, যেহেতু
আমাদের পরের দিন রেস্ট হয়, তারপরের দিনই বৌভাত হয়। তো এর জন্য যেহেতু কলকাতাতে বিয়ে অনেক দূর, তোমার যেতে আসতে পুরো 7.5 ঘন্টা পুরো, এর জন্য একদিন গ্যাপ রেখে তো পরের দিনে করেছে। তো আমরা রবিবারে যাচ্ছি বৌভাত, রবিবার অবশ্যই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো একদম স্কিপ করবে না, পরপর তো আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকবো। এটা হচ্ছে মাটির তলার আলু, তো আমার হাজবেন্ড খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, তো এগুলো নিয়ে এসেছে। আমাদের গ্রামের বিয়ে কিন্তু খুব খুব সুন্দর হয় আর খুব মজার হয়, আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, খুব তাড়াতাড়ি আসবে, একদম কেউ স্কিপ করবে না, একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আর আমাদের গ্রামের ভিডিও আমি একদম 100% গ্যারান্টি, খুব খুব সুন্দর হয়, খুব মজার হয় আর খুব আনন্দের। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। কিন্তু আর যেহেতু ঠান্ডার দিন, ঠান্ডাতে কিন্তু মুড়িটা ভালো লাগে, মুড়ি মাখা সন্ধ্যাবেলায় সকালের দিক বেশ ভালো লাগে, আর আমার মুড়িটা বেশি খাওয়া হয়, সবাই আমরা মুড়িটা পছন্দ করি সন্ধ্যাবেলায়। ব্যাস ডিম ভাজা করে ডিমের ঝুড়ি দিয়ে পেঁয়াজ শশা টমেটো কুচি এসব দিয়ে বেশ মজার চায়ের সঙ্গে মুড়ি মাখা খাওয়া হয়। তো এগুলো সব গুছিয়েই রাখছি। তো আমি এখন বিয়েবাড়িতে চলে এসেছি, এসে আমার দেখো দায়িত্ব পড়ে গেছে লুচি ভাজার, তো এখন বসে বসে লুচি ভাজছি। ননদের বিয়ে বলে কথা কিছু না করলে হয়, এর জন্য ব্যাস কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। বাড়ির কাজ তো কমপ্লিট হলো, এখন বিয়েবাড়ির সব টিফিন চলছে। আজকের ব্লগটা কিন্তু আমার পুরো সকালটা কেমন কাটলো সেটাই, তারপরে তো কিছুক্ষণ পরে আবার সব আছেই, সাজুগুজু সব কিছু কমপ্লিট করতে হবে, এর জন্য খুব তাড়াহুড়া করেই টিফিন টিফিন করে সবাইকে দিয়ে তারপরে বেরিয়ে আসবো ওখান থেকে। তো টিফিন কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছি, এই কাকিমাদের ঘরের এতটুকু হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। তো সবাই চা খাওয়া হচ্ছে আর একটু বিশ্রাম নিচ্ছে, সকাল থেকেই সব কাজ করছে, খুব সকালেই আসে। তো ব্লগিংটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। ও আরেকটা কথা, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন। তো আপনারা কি এখনও আমার সাথে আছেন? যদি আমার সাথে এখনও থেকে থাকেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও খুব ভালো থাকবো, খুব সুস্থ থাকবো। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন বিদায় নিলাম, বাই।